আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার আজকের রেসিপি হচ্ছে ক্রিম পরোটা। সকাল কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজেই মাত্র 20 মিনিটের মধ্যে কিন্তু এটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। পরোটার ভিতরে ক্রিমে একদম ভরপুর, ভাবতেই কেমন লাগছে তাই না? খেতে কিন্তু এটা আরও অনেক মজা, নরম তুলতুলে হয় এই রুটিটা। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আরও এমন অনেক সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করতে পারেন। সো কথা না বাড়িয়ে এখন শুরু করা যায়। আমাদের এই ক্রিম পরোটাটা বানাতে লাগবে এখানে 1 কাপ পরিমাণ ময়দা। আপনি চাইলে কিন্তু এখানে আটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি 1/2 চা চামচেরও কম বেকিং পাউডার ইউজ করেছি। আর 1/4 কাপ এখানে সুজি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি ইউজ করেছি। আর আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু বেকিং সোডাটা দিলেও হবে। এইখানে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর এখন এখানে আমরা দিব রান্নার তেল। সয়াবিন তেলটা এখানে আমি দিয়ে দিব 3 চা চামচ। আপনি চাইলে এখানে ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখন এই সবগুলো উপকরণ ফার্স্টে আমি হাত দিয়ে একটু মিক্স করে নেব। এই তেল, চিনি, বেকিং সোডা সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেবেন। আর আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি। আপনার কাছে যদি বেকিং সোডাটা থাকে তাহলে কিন্তু আপনি সেটা দিতে পারেন, দুইটার যে কোনো একটা দিলেই হবে। আর এই উপকরণগুলো ফার্স্টে একদম ভালো মতো মিক্স করে দিবেন, যেন তেলটা একদম ময়দার সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। তারপর এখানে আমরা দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি। এখানে কিন্তু একদম ঠান্ডা দুধটা ইউজ করা যাবে না, হালকা কুসুম গরম হতে হবে, তাহলেই কিন্তু আপনার রুটিটা অনেক সফট হবে, তুলার মতো নরম হবে। যদি আপনি এখানে একদম ঠান্ডা দুধটা ইউজ করেন তাহলে হবে কি, রুটিটা বেশি নরম হবে না, শক্ত হবে। আর এখানে পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিলাম, প্রায় 1/2 কাপের থেকে একটু বেশি লেগেছে আমার দুধটা। সো এটাকে এখন আমরা একটা নরম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু নরম হয়েছে। এটাকে এখন আমরা সাইডে রেখে দিয়ে তারপর আমরা ক্রিমটা বানিয়ে নেব। এতক্ষণ এটা রেস্টে থাক। আমি একটা প্যানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে ময়দাটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু আবার একদম বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা পুড়ে যাবে। সো এটাকে একদম লো হিটে দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু হালকা ভেজে নেবেন। সো এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এখানে আপনি কিন্তু আটাও ইউজ করতে পারেন, আটার থেকে ময়দাটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটার টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছি। আর এটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এখানে লিকুইড দুধ দিয়ে দিব 1 কাপের মতো। ময়দাটা দেখবেন যখন একটু লাল লাল কালার হয়ে আসবে তখন এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিবেন। ক্রিমটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। আর এখন ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে দলা পাকিয়ে আছে এগুলা ভালো মতো নেড়ে চেড়ে একদম সুন্দর করে স্মুথ করে দিতে হবে। আমি এখানে 1/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনি যদি মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করেন তাহলে এখানে 2 টেবিল কিংবা 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিলেই কিন্তু এনাফ। সবার লাস্টে আমি এখানে 7 মতো লবণ দিয়ে দিলাম, 1/4 চা চামচের মতো লবণটা দিয়ে এখন এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটাকে যখন একটু ঘন থকথকে ভাব হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। এটাকে কন্টিনিউ একদম নেড়ে চেড়ে যেতে হবে। ক্রিমটা হতে বড় জোর আমাদের 5 মিনিট সময় লাগবে, আর পুরোটা সময় কিন্তু এটাকে আপনার কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে। যখন ক্রিমটা এরকম ঘন থকথকে ভাব হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন। আর এটাকে ঠান্ডা করে কিন্তু ইউজ করা লাগবে। আর এই দিকে কিন্তু আমাদের এই ডোটাও এতক্ষণে কিন্তু এটা একদম সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ক্রিম হতে হতে এটাও দেখবেন অনেকটা সফট হয়ে আসবে। এখন এটাকে আমি একটু 2 মিনিট মথে নেব ভালো মতো হাত দিয়ে। এটাকে 2 মিনিট ভালো মতো মথার পরে তারপর এটাকে এখন সমান ভাগে আমি এখানে 6টা ভাগ করে নেব।
এক কাপ ময়দার জন্য আসলে ছয়টা লেচি কাটাটাই আসলে ভালো হয়। এর থেকে বড় করলেও ভালো হবে না, ছোট করলেও ভালো হবে না, ছয়টা করারই চেষ্টা করবেন। সো আমি এখন একটা লেচি নিয়ে তারপর এটাকে এখন আমরা যে রুটি বানাই নর্মাল রুটি ঠিক ওইভাবে বানিয়ে নেব। আর এখানে কিন্তু বেশি পরিমাণ ময়দা দিয়ে এটা বানানো যাবে না। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ময়দা ছাড়াই এটাকে বেলে নিচ্ছি রুটিটা। আমরা যে নর্মাল রুটি খাই ঠিক ওই রকমই এটা আর কি মোটা করে নেব, একদম বেশি মোটাও করব না আবার একদম পাতলাও করব না। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কীভাবে রুটিটা বানাচ্ছি। রুটি কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি। আর এই যে এটা ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমাদের নর্মাল রুটি যে খাই ঠিক ওই রকমই অতটুকুই মোটা করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো ক্রিম দিয়ে নেব। আমি এখানে প্রায় 2 চামচের মতো ক্রিম দিয়ে নিয়েছি। আসলে এটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে, আপনারা যতটুকু ক্রিম খেতে পছন্দ করবেন এখানে ততটুকুই ক্রিম দিয়ে নেবেন বেশি করে। আর ক্রিমটা কিন্তু অবশ্যই মাঝখানে দিতে হবে, রুটির চারপাশে যেন আবার ক্রিমটা না লাগে, তাহলে কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু এটা বের হয়ে আসবে। এটা মাঝখানে দিয়ে দিবেন আর এই চার সাইডে রুটির ওইখানে খালি রাখতে হবে। এখন এইখানে আমি একটু দুধ নিয়ে তারপর চারপাশে দিয়ে দিচ্ছি। আপনি এখানে কিন্তু পানিও দিতে পারবেন চাইলে দুধের বদলে। এটা দিলে হবে কি, যখন আরেকটা রুটি দিয়ে আমরা লাগাবো তখন এটা সুন্দর সেট হয়ে থাকবে। সো এখানে আমি আরেকটা রুটি দিয়ে এখন এটাকে সিল করে নিচ্ছি। আর এই ক্রিম পরোটা বানাতে কিন্তু ডাবল রুটিই দরকার হবে। সো আপনি যখন রুটিটা বেলবেন তখন কিন্তু একদম সমান করে রুটিটা বেলবেন, দুইটা যেন এক সাইজের হয় সুন্দর করে, তারপর এটাকে সিল করে দিবেন। এখন আমি তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম, তাওয়াটা কিন্তু এখন মিডিয়াম গরম অবস্থায় আছে। পরিমাণ মতো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। আপনি চাইলে এখানে কিন্তু তেলের বদলে ঘি অথবা বাটার দিয়েও এটা ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মজা হবে এই ক্রিম পরোটাটা। এখন এটাকে হালকা আঁচে এপিট ওপিট ঘুরিয়ে ভেজে নিতে হবে। যেহেতু এখানে ডাবল পরোটা আছে তাহলে কিন্তু এটা বেশি আঁচে দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা ঠিকই হয়ে যাবে, বাট ভেতর থেকে একটু কাঁচা কাঁচা থাকবে। সো হালকা আঁচে এটাকে ভেজে নেবেন, তাহলে হবে কি রুটিটা খেতেও অনেক ভালো লাগবে। আর যখন দেখবেন রুটিটা এরকম সুন্দর একটা কালার চলে আসে তখন এটা নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো কিন্তু সুন্দর হয়েছে। আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা ভিতরে কেমন। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু এই ক্রিম পাউডারটা অনেক বেশি সফট হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন ভেতরে একদম ক্রিমে ভরপুর, বাচ্চারা কিন্তু এই ক্রিম পাউডারটা খেতে খুবই পছন্দ করে যেহেতু ভেতরে অনেক ক্রিম থাকে। খুব সহজেই কিন্তু এটা বানিয়ে বাচ্চাদেরকে আপনারা টিফিনও দিতে পারেন, প্লাস এটা কিন্তু বিকেলে নাস্তা সকালে নাস্তা হিসেবেও বানানো যায়। আর একদমই কম সময়ে ঝটপট সময়ে কিন্তু এটা অনেক মজাদার একটা ক্রিম পাউডার কিন্তু তৈরি করে ফেলা যায়। সো এই ছিল আমার আজকের ক্রিম পাউডার রেসিপি। কেমন লাগলো সবাই আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। সো আজকে এ পর্যন্তই তাহলে। সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা, আমার আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।